হ্যালো স্টুডেন্টস তাহলে আজকে আমরা দেখো পড়তে চলেছি এই তড়িৎ বিভব চ্যাপ্টারের শেষ টপিক সেটা হচ্ছে দল এই ভিডিওতে আমি এই সমবিভব তলটা একটু তোমাদেরকে বুঝিয়ে দেবো এটা সম্পর্কে এটার যে বৈশিষ্ট্যগুলো আছে সমবিভব তলের যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো আমি বলবো তোমাকে আরও কিছু কিছু যদি দু একটা পয়েন্ট থাকে ইম্পর্টেন্ট যেগুলো আমি হয়তো মিস করে গেছি সেগুলোও আমি বলে দেবো এবং কয়েকটা ইম্পর্টেন্ট অঙ্ক আমরা করব ওকে তাহলে চলো প্রথমেই বুঝে নেওয়া যাক যে সমবিভব তলটা আসলে কি এর আগেও আমি বলেছি যখন আমি তরিদিমেরু পড়াচ্ছিলাম তখন আমি সমবিভব তল সম্পর্কে একটু বলেছিলাম যাই হোক এখানে আমরা আরেকটু একটু বুঝে নিই ডিটেলসে তাহলে দেখো আমরা যদি এখানে একটা আধার নিই নাও এখানে একটা আমি একটা কিউ কিউ আধান নিলাম ওকে এবং এই কিউ আধানটাকে কেন্দ্র করে আমি যদি একটা ধরে নাও বৃত্ত কিউ নিউকে কেন্দ্র করে আমি একটা বৃত্ত এঁকে নিচ্ছি এবং এই বৃত্তের ব্যাসার্ধ ধরে নাও আর বৃত্তের ব্যাসার্ধ আর এবার আমি তোমাদেরকে বলছি যে এই কিউ আধানের জন্য আমি এই বিন্দুতে বৃত্তের এই বিন্দুতে কেননা এই বিন্দুটাকে আমি একটা নাম দিলাম এ বিন্দু এই এ বিন্দুতে আমি তড়িৎ বিভব জানতে চাই তাহলে তড়িৎ বিভবটা কত হবে আমি ক্যালকুলেট করতে চাই যে এ বিন্দুতে তড়িৎ বিভব কত হবে কি আধানের জন্য তাহলে সেটা আমরা কি করে বের করব দেখো আমরা ফর্মুলা জানি তড়িৎ বিভবের সেটা হচ্ছে বিভব ইকুয়াল টু ওয়ান বাই ফোর বাই এপসা ইন্টু কিউ বাই ডিস্ট্যান্স মানে কিউ বাই আর এটা হয় তাহলে এ বিন্দুর দূরত্ব কত ছিল কিউ আধান থেকে আর তাহলে থেকে আমি নিচে লিখলাম কিউ আধানের জন্য বিভব তৈরি হচ্ছে তাই কিউ আধানটা উপরে থাকলো তাহলে ভি ইকোয়াল টু ওয়ান বাই ফোর পাই এফসা কিউ আর এই এফসাটা এফসাইলের নট হয়ে যাবে যদি এখানকার মাধ্যমটা শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যম হয় তাহলে এফসাটা আমরা এফসাইলের নট ধরে নিতে পারবো ওকে তো আমি যে কোনো মাধ্যম হিসেবে ধরেছি আমি কোনো মাধ্যম ধরিনি আমি ধরে নিচ্ছি যে এখানকার যে মাধ্যমটা আছে সেটার তরিদ ভেদতা হচ্ছে এপসা তাই এখানে আমি এপসা লিখেছি ওকে তাহলে ভি ইকুয়াল টু কিউ বাই আর হয়ে যাবে ওয়ান বাই ফোর কিউ বাই আর আচ্ছা এ বিন্দু এবার বাদ দাও এ বিন্দুর বদলে আমি যদি ধরে নাও অন্য একটা বিন্দুতে চলে যাই ধরে নাও এইখানে আমি একটা বিন্দু নিচ্ছি বি বিন্দু যেটাও এই বৃত্তের উপর অবস্থিত এবং এই কিউ আধান থেকে কতটা দূরত্বে আর দূরত্বে তাহলে এখানকার বিভব কি হবে দেখো তোমরা একটু ভালো করে খেয়াল করে দেখো এখানকার বিভবও কিন্তু একই হবে কারণ ওটা আর দূরত্বে আছে এবং কিউবাই আর তোমরা জানো যে বিভব একটা স্কেলার রাশি এর কোনো দিকও নেই কেবলমাত্র মান আছে কেবলমাত্র মান যখন আছে তখন এখানকার মানও যা এখানকার মানও তাই অর্থাৎ এখানেও বিভব যা এখানেও বিভব তাই এবং শুধু এই দুটো বিন্দু নয় তুমি একটু ভালো করে ভেবে দেখো যে এই বৃত্তের পরিধির ওপর যে কোনো বিন্দু নাও তুমি সেটা এই কিউ আধান থেকে আর দূরত্বেই হবে এবং সেখানকার বিভবের মান কিন্তু এইটাই হবে ঠিক আছে তাহলে এই যে বৃত্তটা এই বৃত্তটার উপরে কোনো বিন্দুতে বিভবের মানটা সমান তাহলে আমি কি বলতে পারি এই যে রেখাটা আমি পাচ্ছি এই যে বৃত্তের রেখাটা এই রেখাটা কি হয়ে যাচ্ছে তাহলে আমাদের এই রেখাটা হয়ে যাচ্ছে সমবিভব রেখা ওকে সমবিভব রেখা কেন বলছি কারণ এই রেখার উপর প্রত্যেকটা বিন্দুতে বিভবের মানটা সমান তাই সমবিভব এবং যেহেতু এটা একটা রেখা তাই সমবিভব রেখা ওকে তাহলে আমি এই রেখার মতোই যদি একটা তল পেয়ে যে তলের উপর প্রত্যেকটা বিন্দুতে বিভবের মান সমান হয় তাহলে সেই তলটাকে আমরা কি বলবো সেই তলটাকে আমরা বলবো সমবিভব তল এবং দেখো এইটার থেকেই আমরা সমবিভব তলটা পেয়ে যাব কিভাবে দেখো এখানে যেরকম আমরা দ্বিমাত্রিক দেশে নিয়েছিলাম মানে টুডিতে নিয়েছি মানে এই পাতার ওপর টুডিতে নিয়েছি সেই জন্য আমরা একটা রেখা পেলাম তোমরা কল্পনা করো যে এই আধানটা যদি একটা গোলকের কেন্দ্রে থাকতো গোলক এবার গোলক মানে তোমার একটা ফুটবল ভাবতে পারো যে ফুটবলের কেন্দ্রে ধরে নাও এই আধানটা আছে তাহলে ফুটবলের কেন্দ্রে যদি এই আধানটা থাকে এই আধান থেকে ফুটবলের ওপরিতলের যে কোনো বিন্দুর দূরত্ব একই হবে এবং যে কোনো বিন্দুর দূরত্ব যদি একই হয় তাহলে ওই ফুটবলের তলের ফুটবলের ক্ষেত্রফলের যে কোনো বিন্দুতে বিভবের মানটা একই হবে তাহলে ফুটবলের উপরিতলের ক্ষেত্রফলটা কি হয়ে যাবে সমবিভব তল আশা করি এই উদাহরণটা থেকে ক্রিস্টাল ক্লিয়ার হয়ে গেছে যে সমবিভব তলটা কী জিনিস সমবিভব তলটা হলো যে তলের প্রত্যেকটা বিন্দুতে বিভবের মান হচ্ছে সমান সেটাকে আমরা বলবো সমবিভব তল ওকে তো এই যে বিন্দু আধান এই বিন্দু আধানের জন্য সমবিভব তলটা কি হয়ে যাবে একটা গোলক তুমি ভেবে নিতে পারো এই বিন্দু আধানটাকে কেন্দ্র হিসেবে রেখে যে কোনো গোলক যদি তুমি কল্পনা করো ছোট ব্যাসার্ধের হোক বা বড় ব্যাসার্ধের হোক প্রত্যেকটা তলই হয়ে যাবে সমবিভব তল ওকে আচ্ছা এবার এইখানে তুমি যদি একটা পিঁপড়েকে রাখো সাপোজ এইখান এইখানে একটা পিঁপড়ে রয়েছে এই পিঁপড়েটা এই তলটাকে দেখছে ওকে এবার পিঁপড়েটা যদি এই তলটাকে দেখে তাহলে কি গোলক দেখতে পাবে গোলক দেখতে পাবে না যেরকম আমরা পৃথিবীর উপর দাঁড়িয়ে আছি আমরা পৃথিবীটাকে কি গোলক হিসেবে বুঝতে পারি বুঝতে পারি না আমাদের মনে হয় যে পৃথিবীটা সমান তেমনি এই পিঁপড়েটা যদি এই গোলকটাকে দেখে তাও ওর কি মনে হবে যে এটা সমান তাই না তো এইখানে এই ছোট্ট একটা অংশ আমি কেটে নিলাম এই অংশটুকু ধরে নাও পিঁপড়েটা দেখছে এবং এই জিনিসটাকেও কী ভাবছে সমতল ভাবছে এটা একটা গোলকের অংশ সেটাও বুঝতে পারছে না তাহলে এই যে তলটা হয়ে যাবে এইখানে যে আমি তলটা কেটে নিলাম যেটা সমতল ঠিক আছে তাহলে এটা কি হয়ে যাবে এটাও সমবিভব তল হয়ে যাবে এই পিঁপড়েটার কাছে আমি পিঁপড়ে বলে এটাই বোঝাতে চাইছি যে বিন্দু আধানটা থেকে যে সমবিভব তলগুলো তৈরি হয় সেই তলগুলো যদি অনেক অনেক বড় হয়ে যায় মানে ধরে নাও এইখানে ছোটো ব্যাসার্ধের একটা তল নিয়েছো তারপর একটা আরেকটু বড়ো ব্যাসার্ধের তল নিলে আরেকটু বড় ব্যাসারদের তল নিলে এরমভাবে ব্যসার দুটাকে বড়ো করতে করতে যদি তুমি অসীম পর্যন্ত চলে যাও তাহলে সমবিভব তলটা কেমন দেখতে হবে এরকম সমতল দেখতে হবে যেরকম এই পিঁপড়ের কাছে এই তলটা সমতল লাগছে তেমনি কোনো বড়ো প্রাণীর কাছে যদি তুমি ধরে নাও যে কোনো একটা বড় প্রাণী আছে পিঁপড়ে নয় কোনো একটা বড়ো প্রাণী এবার তার কাছে অসীমে গিয়ে এই তলটা কিন্তু আর গোলক থাকবে না এই তলটা মনে হবে যেন সমতল তো বিন্দু আধান কিন্তু অসীমে গিয়ে সমবিভব তলই তৈরি করে এবং যে সমবিভব তলটা তৈরি করছে অসীম দূরত্বে সেটা দেখতে হবে কিন্তু সমতলের মতো ওকে আচ্ছা তাহলে কাছাকাছি হলে গোলক হচ্ছে সমবিভব সমবিভব তল আর অসীম দূরত্বে গিয়ে সমতল হচ্ছে সমবিভব তল এই বিন্দু আধানটার জন্য ওকে আচ্ছা এবার আমরা সমবিভব বৈশিষ্ট্যগুলো বুঝে নিই মেন দুটো বৈশিষ্ট্য আছে যেখান থেকে তোমাদের প্রশ্ন আসে মেন দুটো বৈশিষ্ট্য এবার এই দুটো বৈশিষ্ট্যের প্রথম বৈশিষ্ট্য হল প্রথম বৈশিষ্ট্য হলো যে সমবিভব তলের ওপর অবস্থিত কোনো বিন্দু আধান যদি থাকে ঠিক আছে ধরে নাও এটা হচ্ছে আমাদের সমবিভব তল আমি জাস্ট কল্পনা করে নিচ্ছে একটা তল এটা হচ্ছে আমাদের সমবিভব তল এবং সমবিভব তলের উপর একটা বিন্দু আধান রয়েছে কোন বিন্দুতে রয়েছে ধরে নাও পি বিন্দুতে রয়েছে এখান থেকে আমি সমবিভব তলের ওপর দিয়ে আধানটাকে কিউ বিন্দুতে নিয়ে যেতে চাই কি বললাম পি বিন্দু থেকে আধানটাকে কিউ বিন্দুতে নিয়ে যেতে চাই তাহলে আমার কৃতকার্য কত হবে তাহলে আমার কৃতকার্য হবে শূন্য এটা হচ্ছে সমবিভব তলের প্রথম বৈশিষ্ট্য আবার বলছি প্রথম বৈশিষ্ট্যটা সমবিভব তলের ওপর একটা বিন্দু আধানকে এক বিন্দু থেকে অন্য বিন্দুতে নিয়ে যেতে কোনো প্রকারের কৃতকার্য করতে হয় না কৃতকার্য হয় শূন্য ওকে এবার এটা কি করে হলো তোমাদের ওই ফর্মুলাটা মনে আছে যে ডাব্লিউ ইকুয়াল টু কিউ ইন ভি আশা করি মনে আছে ডাব্লিউ ইকুয়াল টু কিউ ইন ভি যেখানে ডাব্লিউ হচ্ছে কৃতকার্য কিউ হচ্ছে আমাদের আধানের পরিমাণ এবং ভি হচ্ছে বিভব পার্থক্য বিভব পার্থক্য কারকার মধ্যে বিভব পার্থক্য হচ্ছে এই পি আর কিউ এই দুটো বিন্দু আধানের মধ্যে ওকে তাহলে ধরে নাও যে পি বিন্দুর বিভব হচ্ছে ভিপি কিউ বিন্দুর বিভব হচ্ছে ভি কিউ এবং একটা আধানকে আমি এই বিন্দু থেকে এই বিন্দুতে নিয়ে যেতে চাই আমি ধরে নিলাম এই বিন্দু থেকে এই বিন্দুতে নিয়ে যাওয়ার জন্য যে এই এখানে যেটা বিভবের পার্থক্য সেটা কত ভিপি মাইনাস ভি যদি আমি করি দেখো আমি প্রথমেই বলেছি যে এটা সমবিভব দল এটা যদি সমবিভব দল হয় তাহলে পি বিন্দুর বিভবও যা হবে কিউ বিন্দুর বিভবও তাই হবে তাহলে ভিপি মাইনাস ভিকিউ এটা ইকুয়াল টু হয়ে যাবে জিরো ঠিক আছে তাহলে বিভব পার্থক্য হয়ে গেল জিরো তাহলে কৃতকার্য কি হবে কৃতকার্য ইকুয়াল টু এই আধানটা ধরে নাও কিউ কিউ আধানকে নিয়ে যাচ্ছি কত বিভব পার্থক্যকে নিয়ে যাচ্ছি জিরো বিভব পার্থক্য নিয়ে যাচ্ছি তাহলে কিউ ইন্টু জিরো ইকুয়াল টু জিরো সেই কারণে ডাব্লিউ ইকুয়াল টু জিরো হয় বোঝা গেল এটা সমবিভব তলের প্রথম বৈশিষ্ট্য এখান থেকে এমসি কিউ আসতে পারে এক নম্বরের প্রশ্ন আসতে পারে ঠিক আছে তো এটা একটু মাথায় রাখতে হবে সমবিভব তলের ওপর দিয়ে যে কোনো আধানকে এক বিন্দু থেকে অন্য বিন্দুতে নিয়ে যেতে কোনো রকম কৃতকার্য করতে হয় না কৃতকার্য ছাড়াই আমরা চলে যেতে পারবো ওকে আচ্ছা দ্বিতীয় নম্বর দ্বিতীয় নম্বর মেন বৈশিষ্ট্য হচ্ছে যে সমবিভব তলের উপর দিয়ে যে বলরেখাগুলো পাশ করে মানে এটা ধরে নাও সমবিভব তল রয়েছে ঠিক আছে এটা সমবিভব তল রয়েছে এই সমবিভব তলের উপর দিয়ে যদি কোনো বলরেখা পাস করে সেই বলরেখাটা এই সমবিভব তলের উপর নাইনটি ডিগ্রি হয় কী বললাম আবার বলছি এই যে সমবিভব তলটা রয়েছে এই সমবিভব তলের ওপর দিয়ে যদি কোনো বলরেখা পাস করে সেটা সব সময় নব্বই ডিগ্রি করে পাস করে মানে সমকোণে থাকে এই তলের সঙ্গে সমকোণে থাকে এই তলটা এরমভাবে আছে এর সঙ্গে নাইনটি ডিগ্রি কোন হয় নাইনটি ডিগ্রি কোন হয় ওকে কার তড়িৎ বলরেখার ওকে তাহলে সমবিভব তলের মধ্যে দিয়ে যদি কোন বলরেখা যায় সেটা কিন্তু ওই তলের সঙ্গে সমকোণে থাকবে যেরকম এখানেও দেখো কিউ আধানের জন্য যে বলরেখাগুলো তৈরি হবে সেগুলো তো যাবে এবং এই বলরেখাগুলো এই যে বিন এই যে বিন্দুগুলো আছে এই বিন্দুগুলোতে কিন্তু এই বিন্দুগুলোর উপরে অঙ্কিত যদি আমি একটা স্পর্শক নিই এই স্পর্শকগুলোর সঙ্গে কিন্তু লম্ব হবে ওকে মানে এই তলটাকে সমকোণে ছেদ করে দেবে সমকোণে যাবে ওকে তাহলে এইটার অনেক সময় প্রমাণ আসে যে প্রমাণ করো বলরেখা সবসময় সমবিভব তলের উপর লম্ব হয় সেই প্রমাণটাই এবার আমরা দেখব তো চলো আমরা প্রমাণটা দেখে দেখো আমি ভাবছি যে এইটা হচ্ছে আমাদের সমবিভব তল এটা একটা যে কোনো তল ধরছি এই তলটা হচ্ছে সমবিভব তল আমি ধরে নিচ্ছি এবং আমি ধরে নিচ্ছি যে নাইনটি ডিগ্রি কোন করে যায় না ধরে নাও তড়িৎ বলরেখা নাইনটি ডিগ্রি কোন করে না সমৈভব তলের সঙ্গে কত কোন করে গেছে সাপোজ ধরে নাও থিটা কোন করে গেছে থিটা কোন করে গেছে ওকে এটা তড়িৎ বলরেখা গেছে সমবিভব তল থিটা কোন করে গেছে ওকে এবার আমি কি করছি আমি একটা আধানকে ধরে নাও একটা আধান এই বিন্দুতে আছে একটা কিউ আধান আছে এই এ বিন্দুতে এটা হচ্ছে এ বিন্দু এবং এখান থেকে আমি বি বিন্দুতে একটা আধানকে নিয়ে যেতে চাইছি বি বিন্দুতে একটা আধানকে নিয়ে যেতে চাইছি এ থেকে বিতে কিউ আধানকে ওকে তাহলে এ থেকে বিতে যদি আমি নিয়ে যেতে চাই কিউ আধানটাকে তাহলে আমার কৃতকার্য কত হবে সেটা আমি বের করব ওকে কৃতকার্য কি করে বের করব কৃতকার্য হয় বল ইন্টু স্মরণ মানে এফ ডট এস এবার কিউ আধানের ওপরে কতটা বল কাজ করবে প্রথমে কিউ আধানের দিক বরাবর আমি তড়িৎ ক্ষেত্রটা বের করবো আচ্ছা এই দিক বরাবর তড়িৎ ক্ষেত্রটা কত হয় আমি যদি এই দিক বরাবর তড়িৎ ক্ষেত্র জানতে চাই এই দিক বরাবর তড়িৎ ক্ষেত্র জানতে চাই তাহলে তড়িৎ ক্ষেত্রটা কত হবে দেখো এই দিক বরাবর তড়িৎ ক্ষেত্র হচ্ছে ই তাহলে এই দিক বরাবর তড়িৎ ক্ষেত্র হবে ই কস্তিটা থিটা কোন করছে ই থিটা তাহলে এই দিক বরাবর আধানটার উপরে বল কত হবে তাহলে এফ ইকুয়াল টু হয়ে যাবে কিউ ইন্টু ই থিটা তাহলে বল কিউ ইন্টু ই কস্তিটা এবং দূরত্ব কত এখানে দূরত্ব ধরে নাও এ থেকে বিয়ের দূরত্ব আমি যদি এস ধরে নিই তা আমি ধরে নিলাম এ থেকে বিয়ের দূরত্ব হচ্ছে এস তাহলে ডাব্লিউ ইকোয়াল আমি পেয়ে যাব কিউ ইন্টু ই কস্তিটা এটা হয়ে গেলো বল ইন্টু এস আচ্ছা এবার এটা যেহেতু সমবিভব তল এর আগে আমরা দেখলাম যে সমবিভব তলের উপর বিভব একই হয় এবং বিভব একই হওয়ার জন্য কৃতকার্য কত হয় জিরো তাহলে কৃতকার্য যদি জিরো হয় তাহলে কৃতকার্য এখানে যদি আমি জিরো বসিয়ে দিই তাহলে জিরো ইকুয়াল টু কিউ ইন্টু ই কস থিটা ইন্টু এস ওকে এবার কিউ ই এস এটা কোনোটাই জিরো নয় এগুলো নন জিরো কোয়ান্টিটি তাহলে কে জিরো এখানে জিরো হচ্ছে কস থিটা তাই না তো এই এই কটার প্রোডাক্ট আছে এই প্রোডাক্টের মধ্যে কাউকে তো জিরো হতে হবে তবেই তো এই প্রোডাক্টটা জিরো হবে এই গুণ ফলটা জিরো হবে কিউ জিরো নয় ই জিরো নয় এস জিরো নয় তাহলে নিশ্চয়ই কস থিটাটা জিরো তাহলে কস থিটাটা যদি জিরো হয় তাহলে থিটাই আমি কী বলতে পারবো নাইনটি ডিগ্রি তাহলে দেখো এখানেই প্রমাণিত হয়ে গেল যে সমবিভব তলের ওপর দিয়ে যে তরিত বলরেখাটা যাচ্ছে সেটা কত কোণ করছে থিটা নাইনটি ডিগ্রি অর্থাৎ সমকোণে যাচ্ছে সমকোণে যাওয়া ছাড়া হবেই না সম্ভবই নয় তাহলে প্রমাণিত হয়ে গেল এই প্রমাণটা করতে হবে যদি তোমাদের প্রশ্ন থাকে যে প্রমাণ করো সমবিভব তলের ওপর দিয়ে তড়িৎ বলরেখা রেখা লম্ব হয় ওকে তাহলে এই মেন দুটো বৈশিষ্ট্য এই দুটো বৈশিষ্ট্য দেখে রাখো তাহলেই হবে এই দুটো বৈশিষ্ট্য থেকেই কোশ্চেন আসে ওকে এবার চলো আমরা কয়েকটা অঙ্ক নিই তাহলে দেখো অঙ্কটা আমরা নিই যে দুটি সমকেন্দ্রিক ধাতব গোলকের ব্যাসার্ধ এ এবং বি দুটো সমকেন্দ্রিক গোলক এদের কেন্দ্র একটাই এবং এদের ব্যাসার্ধ এ এবং বি বিটা বড় বিটা বড়ো মানে বড়ো গোলকের ব্যাসার্ধটা হচ্ছে বি এবং ছোট গোলকের ব্যাসার্ধ হচ্ছে এ বলেছে বাইরের গোলকটিতে কিউ আধান দেওয়া হয়েছে তাহলে কিউ আধান কোথায় আছে সমভাবে বণ্টিত হয়ে আছে কোথায় বাইরের গোলকে কিউ আধান দিয়ে রেখেছি দিয়ে বলেছে ভিতরের গোলকটিকে ভূমির সঙ্গে যুক্ত করলে এতে আধানের পরিমাণ কত হবে এবার ভিতরের গোলকটিকে কি করেছে ভূমির সঙ্গে যুক্ত করেছে মানে একে আর্থ করে দিয়েছে এবার দেখো ভিতরের গোলক যদি ভূমির সঙ্গে যুক্ত হয়ে থাকে তাহলে এর বিভব কত এর বিভব হয়ে যায় এর বিভব হয়ে যায় শূন্য অর্থাৎ শূন্য বিভবে আছে এটা আমাকে জিজ্ঞেস করেছে কি ভিতরের গোলকটিকে ভূমির সঙ্গে যুক্ত করলে এতে আধানের পরিমাণ কত মানে এতে কতটা আধান থাকবে এবার তোমরা জিজ্ঞেস করতে পারো যে স্যার এতে এতে আধান কেন থাকবে এতে আধান এই কারণে থাকবে দেখো বাইরের গোলককে যদি আমি কিউ আধান দিই তাহলে ভেতরের গোলকে কিছুটা পরিমাণ আধানের আবেশ ঘটবে ওকে কিছুটা পরিমাণের আধানের আবেশ ঘটবে এবং সেই আধানটায় কতটা আধানের আবেশ ঘটছে সেই আধানটায় আমি জানতে চাচ্ছি যখন যখন এটাকে ইয়ে করা ভূমি ভূমি সঙ্গে যুক্ত করা হয়েছে ওকে আচ্ছা এবার দেখো এই অঙ্কটা করার জন্য আমাকে একটা কনসেপ্ট জেনে নিতে হবে সেই কনসেপ্টটা হচ্ছে যে কোনো পরিবাহী গোলকের ভেতরে কতটা বিভব হয় তাহলে সেটা আমি দেখো প্রথমে তোমাদেরকে বলে দিই এটা ধরে নাও একটা পরিবাহী গোলক এবং এই পরিবাহী গোলকের পৃষ্ঠের উপরে তোমাদের এটা মনে রাখবে যে পরিবাহী গোলকের মধ্যে দিয়ে যদি কোনো প্রবাহ না হয় এটা যদি আলাদাভাবে আহিত করে রেখে দেওয়া হয় মানে ধরুন এটা একটা আধান কিউ আধানে আহিত করে রেখে দেওয়া হয়েছে এই গোলকটাকে কিউ আধানে আহিত করে রেখে দেওয়া হয়েছে তাহলে এই গোলকের পৃষ্ঠের পৃষ্ঠতলের প্রত্যেকটা বিন্দুতে বিভব একই হয় ওকে পৃষ্ঠতলের প্রত্যেকটা বিন্দুতে বিভব একই হয় পরিবাহী গোলক হোক বা পরিবাহী যে কোনো পরিবাহী পৃষ্ঠ হোক যদি আহিত থাকে এবং বিচ্ছিন্নভাবে থাকে সব কোনো আধানের পরিবহনের মধ্যে দিয়ে যদি না হয় বিচ্ছিন্নভাবে আহিত করে রেখে দেওয়া হয় তাহলে যে কোনো পরিবাহীর পৃষ্ঠতলে বিভব একই হয় ওকে তো আমরা এখানে গোলক নিচ্ছি আমাদের সুবিধা হবে এখানেও যেহেতু গোলক আছে অঙ্কটাই আমরা গোলক নিচ্ছি এই গোলকের পৃষ্ঠতলে কিউ আধান দ্বারা আহিত রয়েছে গোলকটা এবার এই গোলকটার ব্যাসার্ধ আমি ধরে নিচ্ছি যে আর এই গোলকের যেটা পৃষ্ঠতলের বিভব হবে পৃষ্ঠতলে যা বিভব হবে এই গোলকের অভ্যন্তরের প্রত্যেকটা বিন্দুতে বিভব একই হবে বোঝা গেল যে বিন্দুই নাও না কেন এই পরিবাহীর ভেতরের যে কোনো বিন্দু নাও সেই বিন্দুতে বিভব এই পৃষ্ঠতলের বিভবের সঙ্গে সমান হবে এই পৃষ্ঠতলের বিভব কত হবে পৃষ্ঠতলের বিভব হবে ওয়ান বাই ফোর বাই এফসাইলান কিউ বাই আর দূরত্বে আছে পৃষ্ঠতলটা তাহলে কিউ বাই আর এটাই হচ্ছে পৃষ্ঠতলের বিভব এবং তুমি যদি ভাবো যে ভেতরে আমি কোনো বিন্দু নিলাম তাহলে ডিসটেন্সটা ছোট হয়ে গেল হ্যাঁ ডিস্টেন্সটা ধরো আমি দিলাম যে আর ওয়ান হয়ে গেল তাহলে কিউ বাই আর ওয়ান হবে তা কিন্তু নয় ওয়ান বাই ফোর পাই এপসা কিউ বাই আর ওয়ান এরকম অনেকে ভাবতে পারে এই ভেতরের কোনো একটা বিন্দুর বিভব যেটা হচ্ছে আর ওয়ান দূরত্বে কেন্দ্র থেকে তা কিন্তু নয় পৃষ্ঠতলের বিভব যা হবে ভেতরের বিভবও তাই হবে অর্থাৎ এটা হবে না ভেতরের বিভব ভেতরের বিভব কিন্তু এটাই হবে তাই অভ্যন্তরে যে কোনো বিন্দু নাও বিভব কিন্তু এটাই হবে ওকে আচ্ছা এবার আমাদের অঙ্কটা শুরু করা যাক আমাদের এই কনসেপ্টটা যখন চলে এলো এবার এই কনসেপ্ট দিয়েই আমরা এখানে অঙ্কটা করে নেব তাহলে দেখো এইখানে ভেতরের গোলকটার বিভব কত শূন্য এবার ভেতরের গোলকে আধান আমাকে জানতে চেয়েছে আমি প্রথমে ধরে নেব যে ভেতরের গোলকে আধান হচ্ছে কিউ প্রাইম তাহলে এখানে প্রথমে আমি লিখবো যে ধরি ভেতরের গোলকের আধান হচ্ছে কিউ প্রাইম ঠিক আছে তাহলে কিউ প্রাইম ভেতরের গোলকে রয়েছে তাহলে ভেতরের গোলকের জন্য যেটা বিভব হবে সেটা কত হবে মানে আমি জানতে চাইছি যে এই ভেতরের গোলকের পৃষ্ঠতলের বিভব কত হবে সেই বিভবটা হবে আমি যদি বলি সেটা হচ্ছে ভি ওয়ান ঠিক আছে তাহলে এই ভি ওয়ানটা হয়ে গেল ওয়ান বাই ফোর পাই এফসেল নট এফস নট মানে আমি ধরে নাও এটা শূন্য মাধ্যম ধরছি এফস নট কিউ প্রাইম আধান আছে বাই এর ব্যাসার্ধ কত এ ওকে এটা ভেতরের গোলকের জন্য ভেতরের গোলকের যে আধানটা আছে কিউ প্রাইম তার জন্য এর পৃষ্ঠতলে বিভব ঠিক আছে কিন্তু এই বাইরের গোলকটাতেও আধান আছে কত আধান আছে কিউ এই আধানটার জন্য তো এর ভেতরের একটা বিন্দুতে বিভব হবে কারণ দেখো আমি কি বললাম এখানে কি বললাম যে এই যে গোলকটা আছে এই গোলকের উপর আধান ছিল এবং এই আধান থাকার জন্য এর পৃষ্ঠতলেও একটা বিভব ছিল এর অভ্যন্তরের প্রত্যেকটা বিন্দুতেও বিভব ছিল এবং সেটা সমান সেটা হচ্ছে কিউ বাই আর ওকে তেমনি এই যে গোলকটা আছে যেটা বড় গোলক তাতে আধান কত আছে কিউ এবার এই কিউ আধানের জন্য এর পৃষ্ঠতলেও যা বিভব হবে এর অভ্যন্তরের যে কোনো বিন্দুতেও একই বিভব হবে এবার এই যে ছোট গোলকটা এই ছোট গোলকটা তো এই বড় গোলকের অভ্যন্তরে অবস্থিত তাহলে এই অভ্যন্তরের আমি যদি এর পৃষ্ঠতলে বিভব জানতে চাই কার জন্য বিভব এই বাইরের আধানটার জন্য বিভব জানতে চাই তাহলে সেই বিভবটাকে যদি আমি ভি টু বলি সেই ভি টু ইকোয়াল টু কী হয়ে যাবে ওয়ান বাই ফোর পাই এফস্যালার নট কিউ কিউ আধানের জন্য বিভব জানতে চাইছি এবং কোন বিন্দুতে ভেতরের বিন্দুতে যেটা হচ্ছে এ দূরত্বে আছে কেন্দ্র থেকে কিন্তু কেন্দ্র থেকে এ দূরত্বে থাকলেও এই আধানের জন্য বিভব কত হবে কিউ বাই বি কারণ এর পৃষ্ঠতলে যা বিভব হবে এর ভেতরের কোনো বিন্দুতেও একই রকম বিভব হবে ওকে এটাই আমাকে মাথায় রাখতে হবে এই যে কিউ আধানটার জন্য পৃষ্ঠতলের বিভব কত কিউ বাই বি এর অভ্যন্তরের যে কোনো বিন্দুতে বিভব কত কিউ বাই বি ওকে আচ্ছা তাহলে এই ভেতরের গোলকে বিভব কিন্তু দুই জায়গা থেকে আসছে একটা হচ্ছে এর নিজের আধানের জন্য বিভব একটা হচ্ছে এই বাইরের গোলকটার আধানের জন্য বিভব নিজের আধানের জন্য বিভব কত ওয়ান বাই ফোর পাই সেলার নট কিউ এ কিউ প্রাইম বাই এ আর বাইরের গোলকের আধানের জন্য বিভব কত ওয়ান বাই ফোর পায়ে এফসেল নট কিউ বাই বি ওকে এবং এই দুটো বিভবের যোগফল আসলে কত হওয়া উচিত যেহেতু এটা আর্থিং করা আছে তাহলে এর বিভব তো শূন্য হবে তাহলে এই দুটো বিভবের যোগফল হওয়া উচিত শূন্য ওকে সেটাই আমরা করছি তাহলে এখানকার এই ভেতরের পৃষ্ঠতলের মোট বিভব তাহলে মোট বিভব যেটা হচ্ছে শূন্য যেটা ইকুয়াল টু কত এই দুটো বিভবের যোগফল ওয়ান বাই ফোর পাই এফসেলানোরটাকে কমন নিলাম তাহলে ব্র্যাকেটে থাকলো কিউ প্রাইম বাই এ প্লাস কিউ বাই বি এবার আমাকে ক্যালকুলেট কী করতে হবে আমাকে ক্যালকুলেট করতে হবে কিউ প্রাইম যে ভেতরের গোলোকে আধানের পরিমাণ কত তাহলে এটা আমি ইকুয়াল টু কী পাবো ওয়ান বাই ফোর সঙ্গে গুণ হয়ে জিরো হয়ে যাবে তাহলে এখানে থাকবে কিউ প্রাইম বাই এ বি তাহলে কিউ প্রাইম ইকুয়াল টু মাইনাস ওকে তাহলে এই যে কিউ প্রাইমটা এই কিউ প্রাইমটা কিন্তু এই বাইরের আধানের বিপরীত জাতীয় আধান এই মাইনাস চিহ্ন দেখে আমরা বুঝতে পারছি বাইরের আধানটা যদি মাইনাস হয় তাহলে ভেতরটা প্লাস বাইরের আধানটা এখানে আমি প্লাস ধরেছি তাহলে ভেতরটা হয়ে যাবে মাইনাস ওকে তাহলে এখানকার যে আধানটা আবিষ্ট হবে তার পরিমাণ এটা এবং সেটা বিপরীত জাতীয় তাহলে বুঝতেই পারছো যে বিপরীত জাতীয় আধানের আবেশ ঘটে ঠিক আছে এবং বিপরীত জাতীয় আধানটা দেখো আবিষ্ট হয়ে থেকে যাবে এইখানে কতটা আধান থাকবে এতটা তাহলে দেখো আমাদের নেক্সট অঙ্ক হচ্ছে এটা এখানে বলেছে দেখো চিত্রানুযায়ী এল দৈর্ঘ্যের একটি লম্বা দণ্ড এবি বরাবর এই যে এল দৈর্ঘ্যের একটা লম্বা দণ্ড এটার নাম হচ্ছে ধরুন এবি দিয়ে দিলাম আমি এবি বরাবর কিউ আধান সুষমভাবে বণ্টিত সমভাবে বণ্ডিত আছে মানে এই যে দণ্ডটা আছে এর উপরে কিউ আধান সমভাবে বণ্টিত আছে তাহলে সমভাবে যদি বন্টিত থাকে তাহলে আধানের একটা রৈখিক ঘনত্ব আমরা বের করে নিতে পারবো সেই রৈখিক ঘনত্ব চলো লিখে নিই যে তাহলে আধানের রৈখিক ঘনত্বটা হয়ে যাবে ল্যামডা ইকুয়াল টু কিউ আধান বন্টিত আছে কত দৈর্ঘ্যের মধ্যে এল দৈর্ঘ্যের মধ্যে তাহলে কিউ বাই এল তাহলে এটা হচ্ছে আধানের রৈখিক ঘনত্ব ওকে এই আধানটা একক দৈর্ঘ্যে আধান আর কি একক দৈর্ঘ্যে কী পরিমাণ আধান আছে কিউ কিউ বাই এল পরিমাণ আধান আছে ওকে এবার চলো প্রশ্নটা পড়িনি কমপ্লিট করি সুষমভাবে বন্টিত আচ্ছা দণ্ডটির প্রান্তবিন্দু এ থেকে এল দূরত্বে দণ্ড দণ্ডটির প্রান্তবিন্দুটা এ এটার থেকে এল দূরত্বে অবস্থিত ও বিন্দুতে ও বিন্দুতে তড়িৎ বিভবের মান কত হবে এইখানে তড়িৎ বিভবের মানটা আমি জানতে চাইছি ওকে তাহলে দেখো যদি কোনো একটা বিন্দু আধান হতো এবং বিন্দু আধান থেকে যদি ধরে নাও যদি এল দূরত্বে বের করতে বলতো তাহলে আমাদের ফর্মুলা কি হতো ওয়ান বাই ফোর পাই এফ কিউ বাই এল কিন্তু এখানে বিন্দু আধান দেয়নি এখানে দিয়েছে আধানটা বন্টিত হয়ে আছে তাহলে এই বন্টনের জন্য এইখানে আমাকে বিভব বের করতে হবে ওকে এইখানে কিছুটা আধান আছে তার জন্য এখানে বিভব এইখানে কিছুটা আধান আছে তার জন্য বিভব এইখানে কিছুটা আধান আছে তার জন্য বিভব এরমভাবে প্রত্যেকটা বিভব বের করে যোগ করে দিতে হবে কিন্তু এখানে যেহেতু কন্টিনিউয়াসভাবে বন্টিত আছে তাহলে এইখানে তো আমি আলাদা আলাদাভাবে আধান নিতে পারবো না সেই কারণে এখানে আমাকে কী করতে হবে একটা ছোট্ট অংশ কাটতে হবে ছোট্ট অংশ আমি ধরে নাও ডিএক্স কেটে নিলাম এবং এই ডিএক্স অংশের মধ্যে আধানের পরিমাণ কত এই ডিএক্স অংশের মধ্যে আধানের পরিমাণ যদি আমি ডি কিউ ধরি তাহলে সেই ডি কিউ হচ্ছে ল্যামডা ইন্টু ডিএক্স একক দৈর্ঘ্যে আধান কত ল্যামডা তাহলে ডিএক্স দৈর্ঘ্যে আধান কত ল্যামডা ইন্টু ডিএক্স ওকে মানে এটা হচ্ছে কিউ বাই এল ইন্টু ডিএক্স এরকমভাবে তুমি বলতে পারো ঠিক আছে তাহলে এই ডিএক্স অংশটা ধরে নাও এ থেকে কত দূরত্বে সাপোজ ডিএক্স অঙ্ক অংশটা এ থেকে এক্স দূরত্বে রয়েছে আরবিট্রারি আমি ধরছি আরবিট্রারিলি এ বিন্দু থেকে ডিএক্স অংশটা কত দূরত্বে এক্স দূরত্বে রয়েছে তাহলে এই ডিএক্স অংশের আধান থেকে এই ও বিন্দুর দূরত্ব কত এল প্লাস এক্স ওকে তাহলে ডিএক্স অংশের জন্য বিভব যদি আমি বলি যে ডিভি সেই ডিভি ইকুয়াল টু কী কী হয়ে যাবে ওয়ান বাই ফোর বাই এফস এল এর নট ডি কিউ আধান আছে কতটা দূরত্বে আছে এল প্লাস এক্স দূরত্বে আছে এল প্লাস এক্স দূরত্বে আছে এবারে এই ডি কিউয়ের মানটা যদি আমি বসাই তাহলে সেটা হয়ে যাবে ওয়ান বাই ফোর বাই এফ সেলান মানটা হচ্ছে ল্যামডা ডিএক্স ল্যামডা ডিএক্স বাই এল প্লাস এক্স ওকে এটা তো কেবলমাত্র ডিএক্স অংশের জন্য হলো এবার আমাকে যদি এ থেকে বি বিন্দুর মধ্যে যে টোটাল কিউ পরিমাণ আধান আছে তার জন্য যদি বিভব বের করতে হয় তাহলে আমাকে কী করতে হবে সেই ইন্টিগ্রেশনের সাহায্য নিতে হবে ছোটো ছোটো ডিএক্স অংশ কাটতে হবে ডিএক্স অংশ থেকে এক একটার জন্য এক একটা ডিএক্স অংশের জন্য এক একটা বিভব হবে এবং সেই বিভবগুলোকে যোগ করে আমি ও বিন্দুতে বিভবটা পাবো ওকে তো ইন্টিগ্রেশনের সাহায্য আমরা নিচ্ছি এবার ইন্টিগ্রেশনের লিমিট কি হবে বুঝে নাও ভালো করে দেখো এখানে আমি আরবিট্রারি ডিস্ট্যান্স হিসেবে কি নিয়েছি এক্স নিয়েছি এবং এক্সটা কোথা থেকে শুরু হচ্ছে এক্সটা এ বিন্দু থেকে শুরু হচ্ছে ঠিক আছে এ বিন্দু থেকে ও বিন্দুর দূরত্ব কিন্তু এল এক্সটা শুরু হচ্ছে কোথা থেকে এ বিন্দু থেকে এ বিন্দুতে এক্সের মান কত জিরো এ বিন্দু থেকে যত দূরত্ব বাড়ছে এক্সের মান তত বাড়ছে এবং এ থেকে যখন একদম বিতে চলে যাব তখন এক্সের মান কত হবে এল ঠিক আছে কারণ দণ্ডটার দৈর্ঘ্যই হচ্ছে এল অর্থাৎ এ বিন্দুতে এক্সের মান হচ্ছে জিরো এ বিন্দু থেকে যত আমি ডান দিকে যাচ্ছি এক্সের মান আস্তে আস্তে বাড়ছে 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 এবার যখন বি বিন্দুতে যাচ্ছি তখন এক্সের মানটা হচ্ছে এল তাহলে আমার লিমিট কী হবে জিরো থেকে এল অবধি ওকে তাহলে এই ও বিন্দুর মোট বিভব সেটা আমি বের করছি এবার তাহলে ও বিন্দুর মোট বিভব ভি ইকুয়াল টু হয়ে যাবে ইন্টিগ্রেশন করছি আমি ডিভিকে এবং এই ইন্টিগ্রেশনের লিমিট হবে এক্স ইকুয়াল থেকে এক্স পর্যন্ত কার ইন্টিগ্রেশন করছি ওয়ান বাই ফোর পাই বাই এল প্লাস এক্স এখানে দেখো গুণ আকারে যে কনস্ট্যান্টগুলো আছে সেগুলোকে আমি বাইরে করে দেবো ল্যামডা গুণ আকারে আছে ওয়ান বাই ফোর বাই এফসেল নট গুণ আকারে আছে এগুলোকে আমি ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে চলে আসবো কারণ এগুলো ধ্রুবক তাহলে বাইরে থাকবে ল্যামডা ফোর পাই এফস নট ভেতরে থাকবে এক্স বাই এল প্লাস এক্স এবার যারা ইন্টিগ্রেশন করেছ তারা বুঝতে পারছো যে এটা হচ্ছে এক্সের ফাংশান এবং এটা হচ্ছে এক্সের সাপেক্ষে আমি ইন্টিগ্রেশনটা করছি এক্স ইকোয়াল টু জিরো থেকে এক্স ইকোয়াল টু এ লব্ধি এবং ওয়ান বাই এক্স বা ওয়ান বাই এফ এক্স এরমভাবে আছে তাহলে এইটার যে ইন্টিগ্রেশনটা হয় সেটা হয় এলেন এক্স মানে ইন্টিগ্রেশনের ফর্মুলাটা আমি বলে দিচ্ছি যে ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স যদি হয় তাহলে সেটা হয় ওয়ান এলএন এলেন এক্স ওকে ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স মানে হচ্ছে এলেন এক্স এবার তাহলে ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্সের ফাংশন তাহলে এটা হবে এলএন এক্সের ফাংশান এবং তারপরে এর ভেতরে ডি ডিফারেন্সিয়েশান করে এটা গুণ আকারে থাকবে ডিফারেন্সিয়েশন করলে এলটা তো জিরো হয়ে যাবে এক্সটা হচ্ছে এক হয়ে যাবে তাহলে গুণ আকারে কিছু থাকবে না ঠিক আছে এখানে যদি এক্স স্কোয়ার হতো তখন প্রশ্ন আলাদা হতো তখন আমরা ওইভাবে করতাম যাই হোক তাহলে এটার ইন্টিগ্রেশনটা হয়ে যাবে ল্যামডা বাই ফোর বাই এফসেল নট ডিএক্স বাই এটা এর ইন্টিগ্রেশনটা হচ্ছে এলএন এক্সের ফাংশন ঠিক আছে তাহলে এলেন এক্সের ফাংশন হচ্ছে এল প্লাস এক্স এটার লিমিট বসবে কোথা থেকে কোথায় জিরো থেকে এল অবধি এক্স থেকে এক্স ইকুয়াল টু এল ওকে এটার যদি টোটাল ইয়ে তোমার ফর্মুলাটা তুমি জানতে চাও তাহলে ফর্মুলাটা হচ্ছে এরকম যে ইনটিগ্রেশান dx বাই যদি কোনো এক্সের ফাংশন থাকে তাহলে সেটার ইন্টিগ্রেশন হয় ইকুয়াল টু ইন্টু আবার এফ এক্সের যেটা ডিফারেন্সিয়েশন মানে ডিডিএক্স অফ এফ এটা কিন্তু এই এলেন এক্সটার সঙ্গে এটার সঙ্গে গুণ আকারে থাকে তো এবার ডিডিএক্স অফ এলেন এফ এক্স যদি তুমি এক্ষেত্রে করো তাহলে ডিডিএক্স করলে এলের ডিফারেন্সিয়েশন হয় জিরো এক্সের ডিফারেন্সিয়েশন হয় এক তাহলে এখানে এক গুণ আকারে আছে তো কিছু লেখা না লেখা একই ব্যাপার ঠিক আছে তো এটা হচ্ছে আমাদের ফর্মুলা এটা আমাকে মাথায় রাখতে হবে ওকে এটা হচ্ছে আমাদের ফর্মুলা চাইলে তুমি ফর্মুলাটা টুকে রাখতে পারো ওকে তাহলে এবার লিমিটটা আমরা বসাই চলো তাহলে এবার লিমিট যদি বসাই এখানে তাহলে প্রথমে আপার লিমিট এক্সের জায়গায় বসবে তারপরে লোয়ার লিমিট বসবে তাহলে ল্যামডা ফোর পাই এফ সেলোনোর যেরকম আছে সেরকমই থাক এল বসাবো তাহলে এল বসালে হবে টুয়েল তাহলে এলেন টুয়েল মাইনাস হয়ে যাবে এলেন এল এলেন এল ঠিক আছে জিরো বসালে এটা শুধু এল থাকে এল বসালে টুয়েলভ হয়ে যায় আমি সেটাই লিখলাম তাহলে এলেনে যদি মাইনাস হয় লগে যদি মাইনাস হয় তাহলে লগে ভাগ হয়ে যায় তাহলে ভাগ হয়ে গেলে এটা কী হয়ে যাবে দেখো ভাগ হয়ে গেলে এটা হবে ল্যামডা বাই ফোর পাই এফস এল নট এলেন এর মধ্যে হয়ে গেল টুয়েলভ বাই এল বিয়োগ থাকলে মাইনাস হয়ে বিয়োগ থাকলে ভাগ হয়ে যায় তাহলে এল এল এখানে কেটে যাবে এলএন টু অনলি থাকবে তাহলে এটার অ্যানসার হবে ল্যামডা ফোর পাই এফস্যালন নট এলেন টু এবার এখানে ল্যামডা যেহেতু নেই কিউ যেহেতু আছে তাই তুমি ল্যামডাটাকে কিউ বাই এল দিয়ে রিপ্লেস করতে পারো তাহলে এখানে তুমি ম্যাক্সিমাম এটা করে দিতে পারো যে এটা ইকুয়াল টু হয়ে গেল কিউ বাই এল ইন্টু ফোর পাই এফস্যালন নট ওকে এলেন এটা হচ্ছে আমাদের আলটিমেট অ্যান্সার ওকে আশা করি অঙ্কটা বোঝা গেছে আমি অঙ্কটা আবার রিপিট করছি আমরা কি করলাম অঙ্কে দেখো সুষমভাবে বন্টিতভাবে ছিল আধানটা এই সুষমভাবে বন্টিত যে আধানযুক্ত যে পরিবাহী এখান থেকে আমি এল দূরত্বে ও বিন্দুতে বিভবটা জানতে চাই তো আমরা কি করলাম ডিএক্স অংশ নিলাম ডিএক্স অংশটা কোথা থেকে এ থেকে এক্স দূরত্বে রয়েছে এটার জন্য বিভব ক্যালকুলেট করলাম সেই বিভবটা হচ্ছে এটা দিয়ে ডিএক্স ডিএক্স করে গোটাটাকে আমি কেটে নিলাম এবং সেই ডিএক্স অংশগুলোর বিভবগুলোকে যোগ করবো সেটার প্রসেসই হচ্ছে ইন্টিগ্রেশন এবং ইন্টিগ্রেশনের ইনটিগ্রেশনের লিমিটটা কোথায় কোথা থেকে কতদূর সেটা হচ্ছে এক্সিকোয়াল টু জিরো থেকে এক্সিকোয়াল টু এল অফ ঠিক আছে তো এইভাবে আমি ইন্টিগ্রেশনটা করে আমাদের অ্যান্সারটা বের করে নিলাম অ্যান্সারটা হচ্ছে এটা ওকে তাহলে এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা তড়িৎ বিভব চ্যাপ্টারের আরও আরও অনেক অঙ্ক করতে থাকো যদি কোনো অঙ্কে প্রবলেম হয় আমাকে কমেন্ট করো বা ইমেল করতে পারো ওকে তাহলে আমি সেগুলোর প্রবলেমগুলোর সলিউশন করে দেওয়ার চেষ্টা করব। ওকে বাই